বিদায়গুলো এমনই হয়। সাইফ হাসান স্ত্রী সন্তানকে রেখে সুদূর ওমানের মাস্কটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে স্ত্রী সন্তানকে বিদায় জানান। সাইফের সন্তান যেন বাবার ছেড়ে যাওয়া উপলব্ধি করতে পারছিল, বাবার কোলে বসে কান্না করে নামতেই চাইছিল না কোল থেকে। সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্ট যে বাবারও কম হয় না সেটা সাইফের আড়ালে চোখ মোছা দেখেই বোঝা গিয়েছে। তবুও জীবনের তাগিদে এমন বিদায় হয়তো অনেকেরই নিতে হয়। স্ত্রী সন্তানকে বিদায় দিয়ে সাইফ দলের সঙ্গে যোগ দেন। আগামী 18 অক্টোবর থেকে ওমানের মাস্কটে শুরু হচ্ছে পুরুষদের টি টোয়েন্টি এমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার রাতের ফ্লাইটে দেশ ছাড়ছে আকবর আলীরা। দেশ ছাড়ার আগে বুধবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন এমার্জিং দলের অধিনায়ক আকবর আলী। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্ট অনেক চ্যালেঞ্জিং হলেও তাদের লক্ষ্য ফাইনাল খেলা। দেখুন, আসলে সাইফ ভাই যেটা বললাম, আমরা অনেকদিন যাবতই একসাথে আছি, লাইক হয়তো বা একসাথে বিভিন্ন টুর্নামেন্টে আমরা একসাথে একই টিমে খেলেছি, তো আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তো আমি যদি মাঠের মধ্যে অবশ্যই কোনো প্রয়োজন পড়ে আমি যে কোনো ক্ষেত্রে তার হেল্প নিতে পারবো। আমি জানি তিনি কোয়াডলি সেটা আমাকে হেল্প করবেন। আর টপ অর্ডারে অবশ্যই সাইফ ভাই আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হতে যাচ্ছেন, কারণ তিনি যেহেতু এই স্টেজটা অনেক দিন যাবৎ খেলছেন আর ইভেন ডোমেস্টিকেও অনেক ভালো পারফর্ম করে আসছেন লাস্ট 2-3 বছর যাবৎ, তো আশা করি তার থেকে আমরা খুব ভালো একটা টুর্নামেন্ট পাবো। দেখুন, আসলে টুর্নামেন্টটা তো সকলের জন্য ইম্পর্ট্যান্ট, আর প্রত্যেকের এক একজনের আসলে এক এক রকমভাবে টার্গেট থাকবে আমি শিওর। তো ইমন অস্ট্রেলিয়াতে খুবই ভালো ব্যাটিং করেছে, আমাদের টুর্নামেন্ট আমাদের টিমের মধ্যে হাইস্ট টার্গেটার ছিল ইমন। তো ইন্ডিয়াতে ভালো যায়নি, বাট আমি এক্সপেক্টিং যে সে আবার নিজের ফর্মে ফিরে আসবে এবং আমাদেরকে টুর্নামেন্টে বেশ কিছু ম্যাচ জেতাবে। না, এটা এরকম কোনো বিষয় না যে আকবর আলী মানে ক্যাপ্টেন, বাট যখনই একটা টিম থেকে দায়িত্ব দেওয়া হয় তখন চেষ্টা করি সেই দায়িত্বটা ভালোভাবে এবং অনেস্টির সাথে ফুলফিল করার। আর এনজয়মেন্টের যেটা কথা বললেন, আমার মনে হয় যে ছোটোবেলা থেকে অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করছি আর এটা আমি এনজয় করি, অবশ্যই এনজয় করি, কেননা এনজয় না করলে আপনি কখনোই কোনো কিছু ভালো করা সম্ভব নয়। তো এনজয়মেন্ট অবশ্যই থাকে। না, বিপিএল এখনও অনেক সময় বাকি আছে, তো বিপিএল নিয়ে এখন সত্যি কথা বলতে কোনো ভাবছিই না। আর যেহেতু এখন ইমার্জিং কাপ আছে এবং এরপরে এমসিএল, তো আমার মনে হয় যে শুধুমাত্র এই দুইটা বিষয় নিয়েই এখন মাথার মধ্যে আছে। যদিও এখন মোস্টলি ওমান নিয়েই চিন্তা করছি, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে অবশ্যই এমসিএল আছে, বাট আমার মনে হয় বিপিএল টু ফার। দেখুন, অ্যাজ এ ব্যাটসম্যান তো সবসময়ই চেষ্টা থাকে যে যত বেশি সম্ভব বল খেলার, তো যদি সেখানে গিয়ে সেই সুযোগটা আসে অবশ্যই চেষ্টা করব যে সেটা ম্যাক্সিমাইজ করার। কঠিন আসলে যখন মানে বাইলেটারাল সিরিজ থেকে টুর্নামেন্ট সবসময়ই একটু চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে হংকংও লাইক যারা টেস্ট প্লেয়িং নেশন না তারা সম্ভবত ন্যাশনাল টিমটাই সেন্ড করবে, তো আমার মনে হয় যে টুর্নামেন্টটা চ্যালেঞ্জিংই হবে। বাট যেই টিমটা আসলে সবথেকে ভালো এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে কন্ডিশন এবং অপোনেন্টের সাথে, তারাই ভালো রেজাল্ট করবে। 27 তারিখে কি ট্রফি নিয়ে ফিরতে দেখবে? ইনশাল্লাহ 27 তারিখে অবশ্যই ফাইনাল খেলার চেষ্টা করবো, আর ইনশাল্লাহ 28 তারিখে ট্রফি নিয়ে ফিরবো, চেষ্টা থাকবে, বাকিটা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।